যেটাকে ইংরেজিতে বলা হয় মাইম, এই মাইম থেকে সমস্ত সিনেমা বলিউড টলিউড হলিউড এই সব এই মাইম থেকেই উঠেছে। সব আর্টিস্টদের মাইম শিখতে হয়, প্রথমে মুখাভিনয় শিখতে হয়। মুখাভিনয় যারা ভালো জানে তারা খুব ভালো অ্যাক্টরস। ওকে, তো আমি ছোটোবেলায় মাইমটা খুব ভালো আসতাম। আজকে আমার গুরু যোগেশ দত্ত স্যার একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, তো উনি আমার গুরু। কালীঘাটে আমি যোগেশ মাইমে প্রায় দীর্ঘ 8-9 বছর আমি মাইম শিখেছিলাম। তো মাইমের উপরে অনেক রকম ক্লাস করতাম, মাইমের শো করতাম বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ার বিভিন্ন বড় বড় মঞ্চে মাইমের শো করতে যেতাম। বাট মাইমটা আমি বহুদিন আগে ছেড়ে দিয়েছি। একবার বিকাশ দাদের একবার দেখেছিলাম, একটা মাইমের একটা শো দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো সেটা প্রায় আজ থেকে 8-9 বছর আগে। তো মাইম আমি এখন করি না, তারপরেও বিকাশ দাদা ধরেছে। তো আমি একটা মাইমের শো করতে চাইছি ছোট্ট করে, যে কাঁচের ঘরে একটা চোর চুরি করবে কাঁচের ঘরে কি ভাবে, সেটা আমি অভিনয়ের মাধ্যমে দেখাবো। ওকে, না আমি যেটা দেখাবো।